গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলা জুড়ে। জানা যাচ্ছে হঠাৎই বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী, আর এরপর সোনার চেন সহ বেশ কিছু তাঁতের শাড়ি নিয়ে চম্পট দেয়। এও জানা যাচ্ছে দুষ্কৃতীরা চুরির পর পালিয়ে যাওয়ার সময় ওই বাড়ির মালিক তথা ব্যবসায়ী তাদের পিছু নিলে শূন্যে দু রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর ওই ব্যবসায়ী নদিয়ার শান্তিপুর থানায় অভিযোগ জানান। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের সর্বনন্দিন পাড়া এলাকায়। এ প্রসঙ্গে ওই অভিযোগকারী কাপড় ব্যবসায়ী জানান, গতকাল গভীর রাতে আমরা সকলেই ঘুমিয়েছিলাম, হঠাৎ শুনতে পাই বাইরে লোহার গেটে খুব শব্দ হচ্ছে। শব্দ শুনে মনে হচ্ছিল কেউ খোলার চেষ্টা করছে ধাক্কা দিয়ে। এরপর আমরা ভয় পেয়ে যাই। বেশ খানিকক্ষণ ধরে ওই শব্দ না থামার পর আমরা ঘরের দরজা খুলতেই দেখি বেশ কয়েকজন দুষ্কৃতী মুখে কাপড় দেওয়া ও হাতে পিস্তল নিয়ে ঘরে ঢুকে পড়ে। তিনি আরো জানান, তারা ঢুকে খাটের ওপরে থাকা বেশ কিছু তাঁতের শাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার স্ত্রীর গলায় থাকা সোনার চেন টেনে নিয়ে চম্পট দেয় এবং পালিয়ে যাওয়ার সময় শূন্যে দু রাউন্ড গুলিও চালায়। এরপর ওই কাপড় ব্যবসায়ী জানান, দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল, তবে আতঙ্কে কোনো প্রতিবেশী সে সময় বাইরে বেরোতে পারেননি। আমরা সেই রাতেই আমাদের ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দিই এবং শনিবার সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশের কাছে আমাদের একটাই দাবি, দোষীদের খুঁজে বের করে দ্রুত যেন শাস্তি প্রদান করা হয়। পাশাপাশি তিনি আরো অভিযোগ করে বলেন, আমি যেহেতু একজন কাপড় ব্যবসায়ী সেহেতু শনিবার হাটে যাব বলে সব কাপড় গুছিয়ে রেখেছিলাম, মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত ভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সবশেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা খুবই আতঙ্কে রয়েছি, এর আগে এ ধরনের ঘটনা শুনেছি কিন্তু নিজেদের সাথে এই প্রথম, কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না, পুজোর আগে বড় সড়ো ক্ষতি হয়ে গেল। তবে ভালো খবর এই যে আমার আমার ছেলে ও আমার স্ত্রীর কোনো ক্ষতি হয়নি। এ প্রসঙ্গে ওই কাপড় ব্যবসায়ী স্ত্রী শ্যামলী রক্ষিত বলেন, ওদের মুখে কাপড় বাঁধা ছিল, তবুও দুজনকে চিনতে পেরেছি, তবে বাকিদের চিনতে পারিনি। আচমকাই এমন ঘটনার সম্মুখীন হওয়ার পর থেকেই আমরা খুবই চিন্তিত ও আতঙ্কিত। তিনি আরো জানান, আমরা মনে করছি কাপড় নিতেই তারা এসেছিল, তা না হলে আলমারি অথবা কোনো কিছুতেই দুষ্কৃতীরা হাত দেয়নি। তবে ওই কাপড়গুলো নিয়ে যাওয়ার সময় আমার গলায় চেন দেখতে পেয়ে সেটা নিয়ে পালিয়ে যায়। পুলিশকে জানিয়েছে, পুলিশ আশ্বাসন দিয়েছে। পাশাপাশি যে এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, আমাকে ওই রাতে ফোন করা হলে আমি থানায় ফোন করে দিই, তবে পুলিশ এসে দেখতে পায় তারা পালিয়ে যাচ্ছে, পিছু নিয়েও পুলিশের পক্ষে তাদের ধরা সম্ভব হয়নি। আশা যেমন রয়েছে তেমন রয়েছে আস্থাও, নিশ্চয়ই পুলিশ এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করবে এবং শাস্তি প্রদান করবে। উল্লেখ্য, চলতি সপ্তাহে দেখা যায় এই শান্তিপুর থানার পুলিশ একটি দেশি পিস্তল সহ 1 রাউন্ড গুলি উদ্ধারের সাথে দুজনকে গ্রেপ্তার করেছিল, সেই রেশ কাটতে না কাটতেই এমন ঘটনা, আর এতেই আতঙ্কিত শান্তিপুর থানার অন্তর্গত প্রতিটি এলাকার বাসিন্দারা। তবে এখন দেখার কাপড় ব্যবসায়ীর বাড়িতে ঘটে যাওয়া ঘটনার তদন্ত কোন দিকে এগোয়, আর এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা ধরা পড়ে কিনা, আর সেদিকেই তাকিয়ে প্রহর গুনছেন প্রতিটি বাসিন্দা। আর আমার বাইরে গেটটা দাম দাম করে বাড়ি মারছি, আমরা ভয়ে দরজা খুলে বেরোই, বেরি তালা ভেঙে গেছে, সব দেখি মুখে কাপড়, কালো কাপড় বাঁধা, আর সব হাতে পিস্তল। আমি তো আমার ছেলের হাত ধরে ভয়ে পালালাম, আমি দোষীদের শাস্তি চাইছি, পুলিশ আশ্বাস দিয়েছে। আমি সঠিক জানি না, আমি কিন্তু ওই যে ওইগুলো ছড়ে ওই তখন আমি উঠি, উঠে দেখছি যে যেই দরজাটা খুললাম আর তখন ওরা আমাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে চলে গেল ওই কাপড়টা নিয়ে আর আমার এই গলার চেনটা ছিঁড়ে। ওরা 4 জন আপনার 6 জন আছে, পুলিশ তো চেষ্টা করবি এবং শান্তিপুরে কখনো কখনো হচ্ছে এটা এবং ডাকাতি তো অনেকটাই খুলেছে, তবে এটা আবার নতুন করে আমার ওয়ার্ড দিয়ে দেখছি হয়েছে, খুব নিশ্চিত তদন্ত হয়েছে এবং খুঁজে দেখতে আমরা একটু